টিকিট বিক্রি পনেরো হাজারে নোরার অনুমতি শুধু শ্যুটিংয়ের ছয় দিন আগের তথ্য মন্ত্রণালয়ের উপসচিব সাইফুল ইসলাম স্বাক্ষরিত প্রজ্ঞাপন থেকে জানা গেছে একটি তথ্যচিত্রের শুটিং এর জন্য বলিউড তারকা নোরা ফতেহিকে ঢাকায় আসার অনুমতি দেওয়া হয়েছে উইমেন এম্পাওয়ারমেন্ট ইন বাংলাদেশ শীর্ষক তথ্যচিত্রটি তৈরি হবে উইমেন লিডারশিপ কর্পোরেশনের উদ্যোগে কিন্তু সোমবার জানা গেছে ঢাকার বসুন্ধরা আন্তর্জাতিক কনভেনশন সেন্টারে একটি শোতে অংশ নেবেন নোরা ফতেহী গ্লোবাল অ্যাচিভার্স অ্যাওয়ার্ড নামের ওই অনুষ্ঠানে তিন ধরনের টিকিট মূল্য ধার্য করা হয়েছে এর মধ্যে ভিআইপি পনেরো হাজার টাকা গরু দশ হাজার ও সিলভার পাঁচ হাজার টাকা তবে টিকিট বিক্রির কোনো ধরনের অনুমতি আয়োজক প্রতিষ্ঠানকে দেওয়া হয়নি বলে সংশ্লিষ্ট মন্ত্রণালয় প্রথম আলোকে নিশ্চিত করেছে নাম প্রকাশ না করার শর্তে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের একজন উচ্চপদস্থ কর্মকর্তা সোমবার সন্ধ্যায় জানালেন আমরা কোনো ধরনের টিকিট বিক্রির অনুমতি দিইনি শুধু তথ্যচিত্র নির্মাণের অনুমতি দিয়েছি তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন থেকে জানা গেছে তথ্যচিত্রের শুটিনের অংশ নিতে আঠেরোই নভেম্বর নরা ফতেহি ঢাকায় অবস্থান করতে পারবেন প্রজ্ঞাপনের শর্তে আরও বলা হয় শুটিনের বাইরে নরা ফতেহি আর কোনো কাজে বা অনুষ্ঠানে অংশ নিতে পারবেন না এমনকি ওই তথ্যচিত্র নির্মাণের পর ছাড়পত্রও নিতে হবে বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ড থেকে আয়োজকদের পক্ষ থেকে শর্ত ভঙ্গ করা হলে সরকার যে সিদ্ধান্ত নেবে সেটি চূড়ান্ত হবে নোয়া ফতেহিকে বাংলাদেশ আনছে আয়োজক প্রতিষ্ঠানের উইমেন লিডারশিপ কর্পোরেশন প্রতিষ্ঠানের সভাপতি ইশরাত জাহানের সঙ্গে টিকিট বিক্রির ব্যাপারে কথা বলার জন্য একাধিকবার মূত্রফোনে সরাসরি ও হোয়াটসঅ্যাপে যোগাযোগ করা হয় ক্ষুদে বার্তাও পাঠানো হয় এমনকি টিকিট বিক্রির একটি পোস্টারের স্থিরচিত্রও পাঠানো হয় কিন্তু আর নয়টা পর্যন্ত তার সঙ্গে ফোনে কথা বলা সম্ভব হয়নি এদিকে বলিউড অভিনেত্রী নোরা ফতে কাছ থেকে আয়কর আদায় করতে চায় জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর এর জন্য নোরা ফতে সম্মানী বাবদ যত অর্থ পাবেন তার উপর ত্রিশ শতাংশ হারে কর দিতে হবে এনবিআর থেকে বিষয়টি অবহিত করে জননিরাপত্তা বিভাগ সুরক্ষা সেবা বিভাগ তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় সংস্কৃতি মন্ত্রণালয়ের সচিবকে সংবাদ চিঠি দেওয়া হয়েছে এছাড়া ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালককেও চিঠি দিয়েছে এনবিআর তাদের কাছে নোরা ফতেই সঠিকভাবে আয়কর দিয়েছেন কিনা তা নিশ্চিত করার অনুরোধ করেছেন এনবিআর সদস্য শাহীন আক্তার এছাড়া ওই অনুষ্ঠানের নোরার সঙ্গী অন্য কলাকুশলীদের কাছ থেকে আয়কর আদায়ের নির্দেশনা দেওয়া হয়েছে এর চিঠির ভাষ অনুযায়ী বিদেশি অভিনেতা ও অভিনেত্রীদের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের কাছ থেকে বাংলাদেশ আসার অনুমতি বা পারমিট নিতে হয় গণমাধ্যমে প্রকাশিত সংবাদ থেকে এনবিআর জানতে পেরেছে উইমেন লিডারশিপ কর্পোরেশনের ব্যবস্থাপনায় আঠেরোই নভেম্বর ঢাকার একটি সম্মেলন কেন্দ্রে উইমেন এমপাওয়ারমেন্ট ইন বাংলাদেশ শীর্ষক একটি তথ্যচিত্রের শুটিংয়ে অংশগ্রহণের জন্য নরা ফতেহকে বাংলাদেশ আনার জন্য তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় থেকে অনুমতি দেওয়া হয়েছে চিঠিতে আরও বলা হয় বিদেশি শিল্পীদের বাংলাদেশের যে ধরনের অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য চুক্তিপত্রে উল্লিখিত পারিশ্রমিক ছাড়াও অন্যান্য খরচ যেমন বিমান ভাড়া অন্যান্য যাতায়াত খরচ থাকা খাওয়ার খরচ সহ সব ধরনের খরচের পরিশোধিত অর্থের ওপর ত্রিশ শতাংশ হারে আয়কর আরোপিত হবে সাকি সাকি দিলবার গানে নাচ পরিবেশন করে নোরা এ মুহূর্তে বলিউডের সেরা নারী নৃত্যশিল্পীদের একজন আইটেন গানের শিল্পী হিসেবে নোরা বলিউডের বেশ কিছু ছবিতে নজর কেড়েছেন সেগুলোর মধ্যে রয়েছে কিকটুকের লোফার জাতে, স্ত্রী ভারত বাটলা হাউস হিন্দির পাশাপাশি তেলেগু মালয়ালম ও তামিল ছবিতেও ফতেহির সরব উপস্থিতি নজর কেবল বড় পর্দায় নয় ছোট পর্দা ও মিউজিক ভিডিওতে সমান জনপ্রিয় তিনি বিগ বর্ষ মাইনাস নয় জনক দিখলা জাক কমেডি নাইটস এমপিপি পুলিশ সহ অন্যান্য রিয়েলিটি শোতেও তার পারফরম্যান্স নজরকাড়া মরক্কি ও বংশোদ্ভূত নরার জন্ম বেড়ে ওঠা কানাডায় ছোটবেলায় তিনি শাহরুখ খান ও হৃত্বিক রোশনের ভক্ত ছিলেন আরবিতে ডাব করা তাদের অভিনীত সিনেমা দেখে বড় হয়েছেন নুরা সেই থেকে স্বপ্ন বলিউডে কাজ করবেন কিন্তু রক্ষণশীল অভিভাবকের বাড়িতে সেটি ছিল প্রায় অসম্ভব বলিউডে নাম লেখানোর স্বপ্ন নিয়ে ভারতে পা রেখেছিলেন